আইসল্যান্ডের আছে দুটি ম্যাচ, একটা নাইজেরিয়ার সাথে আছে, একটা ক্রোয়েশিয়ার সাথে, আর কয় ম্যাচ আছে? আট ম্যাচ আছে নাইজেরিয়ার সাথে, আর নাইজেরিয়ার ম্যাচ আছে দুইটা, ক্রোয়েশিয়ার ম্যাচ আছে দুইটা। ক্রোয়েশিয়া যদি নাইজেরিয়ার সাথে জেতে বাই চান্স তাহলে তো গোল, ঠিক আছে, আর যদি নাইজেরিয়ার সাথে নাইজেরিয়া যদি জেতে তাহলে আর্জেন্টিনা একটু লাভ, এরপরে আইসল্যান্ড যদি ওরা ক্রোয়েশিয়ার কাছে হারে তাও লাভ, আর একটা ম্যাচ থাকবে লাস্টের 26 তারিখে আর্জেন্টিনা নাইজেরিয়া, নাইজেরিয়ার সাথে যদি আর্জেন্টিনা জেতে ওবারের ম্যাচের উপর নির্ভর করবে যা কিছু। নেশার থেকে তো কল করে দিবি, এরকম কি বলি ইচ্ছে করে একটা বলো ঠিক আছে।